আমার নেক্সট ভিডিও ছাদে যাওয়া নিয়ে। আজকে অনেক 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 শীত, আপনি জাস্ট দেখতেই পাচ্ছেন কুয়াশাটা কি। এখন কয়টা বাজে এটা দেখে নিই, 17:07 অর্থাৎ 13, 14, 15, 16, 17, 5, 7 বাজে। আপনি দেখেন কুয়াশাটা কত বেশ জোর কুয়াশা। তারপর আমরা যাবো, আমরা এখন অপেক্ষা করতেছি আরো জোরে। বিকালের টাইম বাতাস আসলে প্রচুর, আমি যে কতগুলো জামা পরছি আপনি চিন্তা করতে পারবেন। এই যে দেখেন, এখানে একটা জামা, আরেকটা জামা, আরেকটা জামা, আরেকটা জামা, মোট তিনটা জামা পরে আমি জ্যাকেট পরছি। আর নিচে বড় বড় দুটা পায়জামা, দেখ পায়জামা, মানে পায়জামা। আর হ্যাঁ, অনেক বড় বড় আর অনেক দূরে যেতে হবে। তো আবার আমরা ছাদে এসে পড়লাম, 5:04, বাট প্রচুর অন্ধকার হয়ে গেছে বিকজ শীতকাল। এটা জানুয়ারির প্রথম বুধ বৃহস্পতিবারের মতো, মানে হবে কিছু একটা। তো এই যা আমি এটা দেখিনি, সরি। আজকে এক্সাইটেড লেভেল, আজকে এক্সাইটেড লেভেলটা আমার অনেক 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 বেশি। আপনারা আমাকে মার্ক দিবেন আমার পাশে কত বেশি এক্সাইটেড লেভেল। অনেক খুশি আমি, দ্বিতীয়বার ছাদে উঠতেছি। আল্লাহ ফোল্ড এবার না, ফোল্ড এবার চেয়ারগুলো এবার। আজকে এখানে এই যে একটা এমনি করে পানিগুলো ফালাছি, ফোল্ড এবার চেয়ারগুলো রেখে দিছে। এখান থেকে বাংলাদেশের হচ্ছে বড়ো বিল্ডিং দেখা যায়, এখান থেকে বিল্ডিংটা হয়ে গেলে দেখা যাবে না, কিন্তু এখনও দেখা যায় না, এখন দেখা যেতেছে না, কুয়াশা অনেক। না না, বুঝতে পারতেছি না। সো এখানে রং করা, মানে তো ওই যে এখানে যে মানুষগুলো দেখতে পারতেছেন, ওরা একটু আগে স্ট্যান্ড নিয়ে কী জানি করতেছিল। তো এই যে এটা ছাদ। সো এই যে দেখুন, এই জায়গাটা দিয়ে একটা ভালো ভিউ আসে, জোস একটা ভিউ। যারা মানে চিনেন, মানে এই ছাদটাকে চিনেন, তারা অবশ্যই লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। বিল্ডিংটা দেখে আমাদের এলাকার মধ্যে আমাদের বিল্ডিংটা অনেক বেশি বড়, বাট এই বিল্ডিংটা আরও বড়, বিকজ এই বিল্ডিংটাতে এক্সট্রা একটা পাল্লা আছে। এই যে ওপরে যে পাল্লাগুলো দেখতেছেন, সে মানে ওপরে যেই তলাটা সেটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, ওইটাতে টাঙ্কিও রাখেনি, শুধু শুধু দিয়ে রাখছে। সো এখানে ওরা ছাদ কৃষি করছে, প্রচণ্ড ছাদ কৃষি দেখা যেতেছে। আমাদেরও আছে, বাট বেশি নেই, কম। তো এই জায়গাটায় তারপর ওইখানে একটা পিলার। তো আমার একটা পুরনো ম্যাডাম ছিল, তিনি এই যে এই বাসাটায় থাকতো, এই যে জঙ্গলের মতো দেখতে পারতেছেন যে, এই যে এটা, হ্যাঁ এটাই। তারপর ওইখানে লাইট জ্বলতেছে, আই থিঙ্ক ওইটা একটা ক্যাফে ছোটোখাটো, হ্যাঁ মনে হয়। সো এই আমাদের ছাদ, এখানে অনেকগুলো স্যাটেলাইট আছে। ওই বিল্ডিংটাও আছে হলুদ কালার। আপনি যখন, আমি একটা বিকালবেলা আপনাদের কয়েকদিন পর যখন গরমের সময় এসে পড়বে, বিকালবেলায় যখন একটু একটু অন্ধকার হয়ে যায়, তখন যদি আমাদের মানে আমার বাপ্পার রুমে জানলা, মানে আমার বাপ্পা মানে হচ্ছে বড়ো বংশ, তার জানলা দিয়ে তাকাইলে এই বিল্ডিংটা আর বাকি সবগুলো বিল্ডিং মানে এখান থেকে শুরু করে ইতুটুক দেখা যায়, হ্যাঁ তার জানলা দিয়ে। তো মজার ব্যাপার হচ্ছে, যখন বিকালবেলা থাকে তখন একটু অন্ধকার, তো এই বিল্ডিংটা নতুন রং করা, তো সব বিল্ডিংয়ের মাঝখানে মনে হয় আল্লাহ, শুধু আল্লাহ যখন আল্লাহ মানুষের কাছে এই সবগুলো বিল্ডিং বানানোর প্রস্তুতি দিতেছিলেন, তখন মনে হয় এই বিল্ডিংটাতে রঙ একটু ভালো পরিমাণে ডাইলা দিয়েছে। কারণ অন্য বিল্ডিংয়ের রঙ কিন্তু দেখবেন অনেক পুরানো হয়ে গেছে, বা তেমন আধুনিক রঙও না, আর ভালো করে রঙও করা হয় না, বাট এই বিল্ডিংটা অনেক জোসভাবে রং করা, তো তাই অনেক সময় আমার এটাই মনে হয়। সো এই যে এখানে অনেক সুন্দর ছাদে ভিউ। আর আমি যতটুকু ঠান্ডাও ছিলাম, এখানে এত ঠান্ডাও নাই। সো আমি আমার জ্যাকেটটা খুলে ফেলবো, সেকেন্ড ব্রো। সো আমি আমার জ্যাকেটটা খুলে ফেলবো এখন। আচ্ছা বেটা সেকেন্ড, তো আমি আমার জ্যাকেটটা খুলে এখানে রেখে দিচ্ছি। তো এখন আমার একটু হালকা পাতলা একটু একটু মানে গরমটা একটু কমতেছে, বাট তাও কম গরম হয়, আমার এখন অনেক গরম লাগতেছে। জ্যাকেটটা ওইখানে রেখে দিছি আমি। তো দের ইজ ইট, দ্যাটস ইট। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, এই যে এখানে চিনা থাকলে তো সাবস্ক্রাইব করতেই হবে আমার চ্যানেলে, হ্যাঁ। তো এই ওইখানে মসজিদের একটা মাইক আছে, মসজিদ মসজিদ এখান থেকে দেখা যায় না, যাই হোক এখানে দূর থেকে একটা মসজিদে মিনার দেওয়া যায়, ওইটাকে বড় মসজিদ বলে, দুনিয়া বড় জামে মসজিদ। ওই যে মিনারটা আশা করি আপনারা
দেখতে পাইতেছেন আমি কম নাড়াচাড়া চেষ্টা করি, এবার তাও পারতেছি না, অনেক নড়তে হইতেছে। নাটটা দেখলেন আপনারা তো, তারপরে একদম আউট করে নিয়ে, তারপরে এই যে এই বিল্ডিংটাতে আমরা আগে থাকতাম, আগে মানে 6 বছর আগে থাকতাম এই বিল্ডিংটাতে, আমরা প্রায় 6 বছর ধরে আসি। তো আমি এখন আপনাদের এটা দেখাবো, তো দিস ইজ আওয়ার বিল্ডিং। নিচে কাপড় উদ্দেশ্যে আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, ওইখানে গান বাজতে এসেছে, এখানে বিটটা আসতে।